প্রীতম বলছি, ইঞ্জিনিয়ার 440 চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আজকের আলোচনার বিষয় ওভারলোড রিলে। ওভারলোড রিলে একটি ইলেকট্রিক্যাল সেফটি ডিভাইস। এটি দুই ধরনের হয়ে থাকে, পিন টাইপ এবং প্যানেল টাইপ। আপনারা যে রিলেটি দেখতে পাচ্ছেন, এটি একটি পিন টাইপ ওভারলোড রিলে। ওভারলোড রিলে কেন ব্যবহার করা হয়? আমরা যখন কোনো মোটর চালাই, তখন মোটরে যদি কোনো ত্রুটি থাকে, যেমন বিয়ারিং জ্যাম হতে পারে, মোটরের ক্ষমতার চেয়ে অধিক লোড চাপানো হতে পারে, থ্রি ফেজ মোটরের যে কোনো একটি ফেজ মিসিং হতে পারে, ইত্যাদি ত্রুটির কারণে মোটরের কয়েলে অনাকাঙ্ক্ষিত কারেন্ট প্রবেশ করে। আমরা জানি পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে পরিবাহী হিট হয়, তাই মোটরের কয়েলের মধ্যে অধিক পরিমাণ কারেন্ট প্রবেশ করলে কয়েল হিট হয়ে পুড়ে যেতে পারে। এছাড়া অন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেমন শর্ট সার্কিট হতে পারে। এই দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্যই মূলত ওভারলোড রিলে ব্যবহার করা হয়। এটি ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে এভাবে জুড়ে দিয়ে ব্যবহার করা হয়। এবার আমরা জেনে নিব ওভারলোড রিলের কোন অংশের কাজ কি। আপনাদেরকে ভালোভাবে বোঝানোর স্বার্থে আমি এই ইমেজটি ব্যবহার করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে তিনটি পিন আছে। এই পিন তিনটি মূলত এই ওভারলোড রিলেটির ইনপুট, এবং T1, T2, T3 এই তিনটি টার্মিনাল হলো ওভারলোড রিলের আউটপুট। এখান থেকেই পাওয়ার মূলত মোটরে যায় অথবা সংযুক্ত লোডে যায়। এই পিন থেকে পাওয়ার এই টার্মিনালে আসে, এই পিন থেকে পাওয়ার এই টার্মিনালে আসে, এই পিন থেকে এই টার্মিনালে আসে। তিনটি ফেজ আলাদা আলাদাভাবে তিনটি টার্মিনালে ইনপুট থেকে আউটপুটে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নব আছে। এই নবটি মূলত এম্পিয়ার সেটিংয়ের জন্য। এই তীরচিহ্ন বরাবর যে এম্পিয়ার সেট করে রাখবেন, সেই এম্পিয়ারের চেয়ে অধিক এম্পিয়ার যখন এই ওভারলোড রিলের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখনই ওভারলোড রিলেটি ট্রিপ করবে। এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, টেস্ট বাটন। এই টেস্ট বাটনটি মূলত ওভারলোড রিলেটি সঠিকভাবে ট্রিপ করবে কিনা সেটা পরীক্ষা করার জন্য। এখানে একটি নব দেখতে পাচ্ছেন। এই নবটি দুইটি মুড আছে, অটোমেটিক মুড, হিউম্যান মুড। অটোমেটিক মুডে যদি নবটি রাখেন তাহলে অটোমেটিকলি রিসেট হবে, এবং হিউম্যান মুডে রাখলে আপনাকে এখানে বাটনটি প্রেস করে রিসেট করতে হবে। এখানে আছে 97, 98 দুটি টার্মিনাল। এই 97 এবং 98 এই দুটি টার্মিনাল একে অপরের সাথে নর্মালি ওপেন অবস্থায় আছে। যখন এই ওভারলোড রিলেটি ট্রিপ করবে, তখন এই দুটি টার্মিনাল একে অপরের সাথে ক্লোজ অবস্থায় চলে যাবে, অর্থাৎ কানেক্টেড অবস্থায় চলে যাবে। 95, 96 এই দুটি টার্মিনাল নর্মালি ক্লোজ অবস্থায় আছে, অর্থাৎ কানেক্টেড অবস্থায় আছে। যখন এই ওভারলোড রিলেটি ট্রিপ করবে, তখন এই দুটি টার্মিনাল ডিসকানেক্টেড হয়ে যাবে। আপনি ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যে পাওয়ারটি দিবেন, সেই পাওয়ারটি এখান থেকে দিয়ে এখান থেকে বের করে নিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরে দিলে যদি এটা ট্রিপ করে, তাহলে ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাবে, এবং এভাবেই এই ওভারলোড রিলেটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে অপারেট করে থাকে। এখানে এই নবটির দুই পাশে দুটি মুড আছে, অটোমেটিক মুড, হিউম্যান মুড। অনেক থার্মাল ওভারলোডে দেখা যায় এই অটোমেটিক মুডটা থাকে না, এটি ম্যানুয়ালি করতে হয়। যেমন এই ওভারলোড রিলেটির অটোমেটিক মুড নেই, শুধু ম্যানুয়াল মুড আছে। অর্থাৎ এই ওভারলোড রিলেটি যখন ট্রিপ করবে, তখন আপনাকে এই বাটনটি প্রেস করতে হবে, অর্থাৎ এইটা হলো এই ওভারলোড রিলেটির রিসেট বাটন। এবং এখানে দেখুন এই একটি পিন আছে। এই পিনটি যখন আপনি ভিতরে ঢুকিয়ে দেবেন, তখন এই ওভারলোড রিলেটি ট্রিপ করবে, অর্থাৎ এই পিনটি হলো টেস্টিং পিন। এই পিনটি ঢুকানোর পরে
আবার এটাকে রিসেট করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে রিসেট করুন, দেখুন এটি বেরিয়ে আসছে। এবার আসুন আপনি কিভাবে এটাকে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে কানেকশন দিবেন। আমি ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওভারলোড রিলের সাথে জুড়ে দিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং যদি মনে করেন ভিডিওটির মাধ্যমে আপনাকে কোনো কিছু শেখাতে পেরেছি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের লাইন A1 A2, এখানে এইটা যেহেতু 220, আপনি এখানে যদি নিউট্রাল দিয়ে থাকেন তাহলে ফেজটা এই 95-এ দিবেন এবং 96 থেকে যাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের A2-তে। তাহলে এই ডিভাইসের মধ্যে দিয়ে যদি অতিরিক্ত কারেন্ট যায় তাহলে এটা এই 95 এবং 96 ওপেন হয়ে যাবে এবং পাওয়ারটা শুধু এখানেই থাকবে, আর এখান থেকে আর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে যেতে পারবে না। তখন যেটা হবে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাবে এবং সংযুক্ত লোডটি নিরাপত্তায় চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্ত।